প্লাজো তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিছি 2 গজ 3 গিরা পরিমাণ। আপনারা যদি জয়েন্ট ছাড়া প্লাজো তৈরি করতে চান তাহলে 2 গজ 4 গিরা অথবা 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নেবেন। কাপড়টি বাজার থেকে কেনার পর ঠিক এরকম ভাঁজ থাকবে। এই কাপড়টিকে ভাঁজ করে চারপাট করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে দুইটা মাথা একখানে করে ভাঁজ দিবেন। কাপড়টি এভাবে ধরে ভাঁজ করে চারপাট করলাম। এখানে চারপাট কাপড় দেখিয়ে দেয়, 1 2 3 4, ঠিক এভাবে কাপড়টিকে চারপাট করতে হবে। এদিকে রাখছি আটকানো অংশ, সামনের দিকে রাখছি খোলা অংশ, এই পাশে অথবা এই পাশে যে কোনো একটা সাইডে রাখলেই হবে। পরে আমাদের এ পাশে একটা সোজা করে মার্জিন করতে হবে। দর্শক, আপনি যদি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নেন, এভাবে মার্জিন করার পর 2 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করবেন। যেহেতু এখানে আমার 1 গিরা পরিমাণ কাপড় কম আছে, তার জন্য এখানকার রাবার ভাঙ্গার কাপড়টা এই সাইড থেকে বের হবে, এই কাপড়টা দিয়ে রাবার ভাঙ্গার জয়েন দিয়ে দিব। এ কারণে এখানে একটা মার্জিন করে নিলাম। এখন এই মার্জিন থেকে নিচের দিকে প্লাজোটির লম্বার মাপ নিতে হবে, যার যতটা প্রয়োজন নিবেন। আমি এখানে লম্বা রাখবো 37.5 ইঞ্চি পরিমাণ, যার যতটা প্রয়োজন আপনি নিয়ে নেবেন। 37.5-এর চিহ্ন করব। এখানে মার্জিন করার পর নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে আরেকটা মার্জিন করে নেবেন, ঠিক এইভাবে। এরপর নিতে হবে হায়ের মাপ। হায়ের মাপটা হবে খোলা সেট থেকে ধরে হায়ের মাপটা নিতে হবে। এইখান থেকে হাই কাটিং করব 35 ইঞ্চি বডির জন্য 13.5 ইঞ্চি পরিমাণ। আপনার 34, 35 বা 36 ইঞ্চি যদি বডি হয় তাহলে 13.5 ইঞ্চি পরিমাণ নিচে হাই নিয়ে একটা মার্জিন করবেন। তো দর্শক, এখানকার যে লুজ, এই লুজটা আপনার বডি যদি কম হয়, 30 থেকে 33 যদি বডি হয় তাহলে এখানে লুজ রাখবেন 15 ইঞ্চি পরিমাণ অথবা 14.5 ইঞ্চি পরিমাণ। আর যদি আপনার 34, 35, 36 হয় তাহলে সম্পূর্ণটা রাখবেন, অর্থাৎ 34 থেকে 40 ইঞ্চি বডি পর্যন্ত আপনি এই বহরেই কাটিং করতে পারবেন। তো এখান থেকে আমি লুজ সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমরা এ পাশ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ করব। এটা হচ্ছে হাইয়ের রাউন্ড শেপ, ঠিক এইভাবে করে নেবেন। এরপর এখানে দিব পায়ের লুজ, যার যতটা প্রয়োজন নেবেন। আমি যার জন্য তৈরি করব তার পায়ের লুজটা দিব এখানে 7.5 ইঞ্চি। কেউ 8 ইঞ্চি দেয়, কেউ 9 ইঞ্চি দেয়, কেউ 10 ইঞ্চি দেয়, কেউ আবার সম্পূর্ণ ঘেটে দিয়ে দেয়। এটা যার যতটুকু প্রয়োজন আপনি দিয়ে দিবেন। এরপর এখান থেকে সেলের জন্য 1 ইঞ্চি বাড়তি নিব। এরপর এখান থেকে যে একটা রাউন্ড করতে হবে, অনেকে প্লাজো তৈরি করলে নিচের দিকটা উপর দিকে বাঁকা হয়ে যায় বা সেলাই করার পর সুন্দর হয় না, উপর দিকে টান ধরে থাকে, তাদেরকে বলবো আপনারা এরকম একটা শেপ কাট ব্যবহার করে ঠিক এইভাবে এভাবে ধরে সুন্দর করে মার্জিনটা করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি কাটিং করে নিব। এই দাগের উপরের থেকে কাটিং শুরু করতে হবে। এভাবে কাটিং করার পর এই কাপড়টা দিয়ে প্লাজোর কোমরে রাবার ভাঙ্গার জন্য 2 ইঞ্চি করে কাপড় বের করে নিতে হবে। এখানে সমান করে কেটে দিব। এরপর এখান থেকে 2 ইঞ্চি করে কাপড় কেটে রাবার ভাঙ্গা জয়েন দিব। এই কাপড়টা ঠিক এখানে রাবার ভাঙ্গা জয়েন দিয়ে দিব। তো এটার সেলাই কিভাবে করতে হয় এই বিষয়টা আপনারা কমেন্ট করেন, এরপরে আপনাদের সহজভাবে সেলাই এবং রাবার লাগানো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো।